আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এই শীতের সকালে দেখতে পাচ্ছেন আশেপাশে কিছু কুয়াশা। এই কুয়াশার মধ্যে বের হয়েছি খেজুরের রস খাওয়ার জন্য। খেজুরের রসটা আমাদের এখান থেকে প্রায় যদি আমরা মোটরসাইকেলে যাই তাহলে 30-40 মিনিট সময় লাগবে। এটা কালিয়াপুর থানা অর্থাৎ গাজীপুর জেলা। আমি এখন আছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায়। এখান থেকে আমি আর আমার ভাগিনা দুজন মিলে বাইক নিয়ে এখন সেখানে যাব। সেখানে অলরেডি রসের আয়োজন করা হয়েছে, আমরা বলে রেখেছি। আমরা সেখানে রস খাওয়ার জন্য যাবো। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন আমাদের ভিডিও, এবং কেমন লাগে অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাবেন।
যেখানে খুজুরের রস খাবো বলছিলাম, সূর্যের তাপটা একটু বেড়েছে, খুব ঘুরে রওনা হয়েছিলাম। রাস্তায় আমরা একটু জায়গায় জায়গায় দাঁড়িয়েছি, ফেরি করেছি, যার কারণে আমাদের সময় বেশি লেগেছে। সেই সুন্দর জায়গা সিনাবহ গ্রাম, সেখানে চলে এসেছি। আপনারা আশেপাশের দৃশ্য দেখে বুঝতে পারছেন যে লাল শাক, ওখানে ফুলকপি, ওখানে লাউ, সরিষা এবং তাল গাছ, আর পাশেও যেখানে দেখা যাচ্ছে আসলে খেজুর গাছ। খেজুর গাছের রস খাওয়ার জন্য আমরা এসেছি। মূলত এই গাছের না, অন্য অন্য আরও গাছ থেকে সংগ্রহ করে এখানে আমাদের যে বোনের বাড়ি আছে এখানে রেখে দিয়েছে আমাদের জন্য, কারণ সকালবেলা অনেকেই খেজুর রস নেওয়ার জন্য আসলে তাকে রিকোয়েস্ট করে, কারণ আমরা আগে বলে রেখেছিলাম। তো আপনারা যদি খেজুর রস খেতে চান তাহলে যোগাযোগ করবেন, ফোন দিয়ে আগে বুকিং দিলে তারপরে পাবেন, এছাড়া কিন্তু পাওয়া সম্ভব না, হুট করে এসে পাওয়া যাবে না। আর এই জামানায় button and click bell icon.